নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ টোয়েন্টি আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে হাজির হয়েছি। আজকের টেক নিউজটা খুব ইন্টারেস্টিং রয়েছে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করার জন্য, প্লাস এই ধরনের টেকনোলজির ভিডিওকে পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের টেক নিউজ। প্রথম খবরটা বললো ভিপিএনকে দিয়ে। তো যারা ভিপিএন ইউজ করছো না ইন্ডিয়াতে, ভারতে, তাদের জন্য একটা খুব বাজে খবর রয়েছে। কীরকম বাজে খবর? না, ভিপিএন আমাদের ভারত সরকার বলছে যে সমস্ত ভিপিএন কোম্পানি সংস্থাগুলো রয়েছে, ঠিক আছে, তাদেরকে বলছে তোমরা কিন্তু 5 বছর যে ডাটা, অ্যাকচুয়ালি ভিপিএন আমরা কেন ইউজ করি, মানে নিজের ডাটাটাকে সেভ করার জন্য, হ্যাঁ, যেন সেভ থাকে আমাদের ডাটাটা, তো সেই কারণে যেন ইউজ করে থাকি। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে 5 বছরে যে ডাটা সেটাকে কালেক্ট করার জন্য, বুঝতে পারছো তো, মানে ডাটা এমনিতেও সেভ নাই আর অমনিতেও সেভ নেই। এবার যদি না তারা ধরো 5 বছরে ডাটা সেভ করে রাখে বা তার মানে কোনো ইনফরমেশন না রাখে, তাহলে কিন্তু 1 বছরে সাজা দেওয়া হবে। তো এই ধরনের কিন্তু ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো যারা ভিপিএন ইউজ করছে তাদের জন্য সত্যি খুব বাজে খবর এটা। তবে দেখা যাক ভবিষ্যতে কতদূর কী হয়। এই ব্যাপারে ইনফরমেশন পেলে ডেফিনেটলি খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। টুইটারের জন্য একটা তোমাদের বাজে খবর প্লাস অনেকজনের জন্য ভালো খবর রয়েছে। তো টুইটার তো কিছুদিন আগে এলন মাস্ক কিনে নিল, তোমরা সবাই মোটামুটি জানো, হ্যাঁ। তো এই টুইটারেতে কমার্শিয়াল এবং গভর্নমেন্ট, ঠিক আছে, কমার্শিয়াল এবং গভর্নমেন্ট যারা ইউজ করবে না তাদেরকে চার্জেস মেটাতে হবে। মানে সবার জন্য কিন্তু চার্জেস মেটাতে হবে না, ঠিক আছে, যারা ধরো পার্সোনাল ইউজ করছো তাদের কিন্তু চার্জ মেটাতে হবে না, কিন্তু কমার্শিয়াল বা গভর্নমেন্ট মানে যদি ভাবে কেউ ইউজ করে তাদের কিন্তু চার্জেস মেটাতে হবে। তো এইটা একটা খুব মানে বড় পদক্ষেপ। তার মানে কি, যারা ধরো কমার্শিয়াল বা চার্জ যদি দেয় তাদের জন্য ধরো নতুন নতুন কিছু ফেসিলিটি বা কিছু আলাদা কোনো ফিচার্স অ্যাড করবে সেই কারণের জন্য। তবে দেখা যাক টুইটার কি করে, এই ব্যাপারে যাবতীয় যা ইনফরমেশন পাবো ডেফিনেটলি খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আমাদের যারা স্মার্টফোন যারা খুব ইউজ করি না এবং যারা টেক লাভার রয়েছে তাদের জন্য খুব ভালো খবর। তো স্টোরেজ টাইপ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি না, স্টোরেজ টাইপ ইউএফএস 2.2, 3.1। তো স্যামসাং অ্যানাউন্স করছে কি ইউএফএস 4.0 তারা নতুন স্টোরেজ টাইপ কিন্তু নিয়ে আসবে, এবং লেটেস্ট যেই তোমার স্টোরেজ টাইপ যেটা হচ্ছে ইউএফএস 3.1 ওটার থেকে 2x স্পিড কিন্তু বেশি হবে, ঠিক আছে, 4.0 মানে মানে কি বলতো, এই বছরের শেষের দিক করে বা পরের বছরে আমরা মোটামুটি ইউএফএস 4.0 স্টোরেজ টাইপ আমরা দেখতে পাবো অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনে। তবে দেখা যাক কতদূর কি হয়, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো গুগল গো কে নিয়ে। তো গুগল গো মোটামুটি অনেকজন ইউজ করো। তো এই গুগল গো অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছিল 2016। তো এই গুগল গো যারা ইউজ করো না তো তাদের জন্য খুবই বাজে খবর। গুগল গো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আগস্ট মাস থেকে, ঠিক আছে। তো আগস্ট মাস থেকে গুগল গো বন্ধ হয়ে যাবে। সম্ভবত বেশি জন কেউ ইউজ করছে না বা ইনস্টলের পরিমাণ বেশি নয়, মানে ইউজার সংখ্যাটা বেশি নয় গুগল গোতে, সেই কারণের জন্য গুগল গো কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তবে দেখা যাক ইউটিউব কতদূর কী করে। এবং বলছে নাকি সবাই ইউটিউবে সুইপ করো, হ্যাঁ, সব মানে অবভিয়াসলি সবাই ইউটিউব দেখো, কারণ ইউটিউবে তো শর্টস রয়েছে প্লাস বড় বড় ভিডিও, মানে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তোমরা সেখান থেকে এনজয় করো গুগল গো বা নাই দেখলে, তাই না? তো তোমার কি মতামত কমেন্ট করে জানাও। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলো ভিভোকে দিয়ে। তো ভিভো T1 Pro 5G এবং ভিভো T1 তোমার 44W, তো এই দুটো ফোন ইন্টার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। প্রাইসগুলো বলে দিচ্ছি, ভিভো T1 Pro 5G যেটা সেটা 21,499, মানে 21,500 কাছাকাছি প্রাইস, আর যেটা তোমার 44W যেটা ওটা তোমার 12,999, মানে 13,000 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। তো এই দুটো ফোনকে নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করবো, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তো ততক্ষণের জন্য চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা বলবো OnePlus-কে দিয়ে। তো OnePlus একটা প্যাডের ওপর অনেকদিন ধরে কাজ করছিল। তো সেই প্যাডটা সম্ভবত জুন মাসে আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন জায়গায় অনলাইনে লিস্ট হচ্ছে। তো দেখা যাক সম্ভবত জুন মাসে, ঠিক আছে, মেয়ের এই মাসটা বাদ দিয়ে পরের মাসেতে কিন্তু লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়াতে। তবে দেখা যাক কতদূর কী করে OnePlus, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। আর হ্যাঁ, OnePlus 10 আর ফোনটা রিব্র্যান্ডিং ফোনটা, ওটা আজকে আমি ভিডিও করেছি, তোমরা যারা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে নাও একবার, আর ভালো লাগলে লাইকটা করে দেবে আর এবং তোমার মতামতটা কমেন্ট করে জানাবে। তো চলে যাচ্ছি লাস্ট নিউজে। তো Nothing Phone 1, ঠিক আছে, বলছিলাম নাথিং বলে একটা কোম্পানি উঠছে। তো Nothing Phone 1 এই ফোনটার স্পেসিফিকেশন ল্যাক হয়ে গেছে প্লাস অ্যামাজনেতে টিজ করেছে, ঠিক আছে। তো এর স্পেসিফিকেশনটা কি হচ্ছে, 6.43 ইঞ্চি 90Hz রিফ্রিজারেটেড একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। কিন্তু 90Hz 120Hz রিফ্রিজারেট হলে ভালো হতো, কারণ নতুন কোম্পানি, নতুন কিছু দেখানো দরকার ছিল। আচ্ছা, এবং এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসার থাকবে, ঠিক আছে, 50MP ট্রিপল ক্যামেরা হবে, 4500mAh ব্যাটারি পিকআপ হবে এবং ওয়্যারলেস চার্জারকে সাপোর্ট করবে। তো Nothing Phone 1 নতুন কোম্পানি, নতুন ফাস্ট ফোন, কোয়ালিটি আশা করি ভালো হবে। আসুক, এলে এই ব্যাপারে যদি আরও ইনফরমেশন পাই অবশ্যই খবর দেবো। তার আগে তোমাদেরকে বলি এই যে এতগুলো নিউজ তোমাদেরকে বললাম, কোনটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ
সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? কালকে আরও দুটো ইন্টারেস্টিং ভিডিও সাথে দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।